ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। অ্যাসাইনমেন্ট 2021 দশম সপ্তাহ, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, এই বিষয়টা নিয়ে ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দশম সপ্তাহে, তার নমুনা উত্তর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমজাদ শোভন। শিক্ষার্থীরা, আপনার কমেন্টে অনেকে বলেছিলেন যে আপনাদের ক্লাসগুলো করা হচ্ছে না। আপনাদের কমেন্টের আলোকেই মূলত আজকের এই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতে আমরা দেখে নিব আপনাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টিতে অ্যাসাইনমেন্ট কি দেওয়া হয়েছে। আপনাদের নির্ধারিত কাজ এক, শিরোনাম হচ্ছে শরীর চর্চা ও সুস্থ জীবন। শিক্ষার্থীরা, এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, আমরা দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম ও তার উপকারিতা, এই বিষয়টির উপরে আলোচনা করতে হবে। এবং আলোচনাটা যেভাবে আপনি করবেন সেটি হচ্ছে ভূমিকা থাকবে শুরুতে, এরপরে ব্যায়াম কি এটা, এরপরে লিখতে হবে ব্যায়ামের সাথে জীবন সম্পর্ক, এরপরে তোমার অনুশীলনকৃত ব্যায়ামের তালিকা ও প্রকার, উপকারিতা এবং সিদ্ধান্ত। এই ছয়টি বিষয় মূলত আপনাদের সুন্দর করে আলোচনা করতে পারলে আপনারা অতি উত্তম বা সর্বোচ্চ নম্বরটি পেয়ে যাবেন। শিক্ষার্থীরা, শুরুতে আপনি আপনার স্কুলের নাম দিয়ে দেন। আমি মডেল হিসাবে যেটা নিয়েছি, মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোলা, ভোলা সদর ভোলা। শিক্ষার্থীরা, এরপর অ্যাসাইনমেন্ট এক, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে শরীর চর্চা ও সুস্থ জীবন, এবং নির্ধারিত কাজ আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম ও তার উপকারিতা। শিক্ষার্থীরা, নির্দেশনা আপনার স্যারের নাম দিয়ে দিবেন, উপস্থাপনায় আপনার তথ্যগুলো দিয়ে দিবেন, যেটা আগে যেরকম ছিল ঠিক সেরকমই। আমরা চলে আসছি সূচিপত্রে। সূচিপত্রে আপনি যেভাবে লিখবেন, এক নম্বর দিবেন, যেহেতু আপনার একটি প্রশ্ন করা হয়েছে, আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম ও তার উপকারিতা, পৃষ্ঠা নম্বর 3 থেকে শুরু হবে। আর অনেকে সূচিপত্র দিতে আগ্রহী না, আমি বলি অ্যাসাইনমেন্ট এমন একটা বিষয় যে অনেকটা বইয়ের মতো, একটা গবেষণাধর্মী পত্র, এজন্য কিন্তু তার শুরুতে সূচিপত্রটা দেওয়া অনেক বেশি উপকারী, এবং আপনার সৃজনশীলতারই একটা মান নির্ণয় করা হবে এখান থেকে। শিক্ষার্থীরা, শুরুতে লিখবেন আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম ও তার উপকারিতা। আর আরেকটি বিষয় বলি, আমি আপনাদের কিন্তু সবগুলো বিষয় গুছিয়ে দেব না, কারণ ক্রিস্টাল ক্লিয়ার একটা ইমেজ থাকছে, এই ইমেজটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এছাড়াও আমাদের যে অ্যাসাইনমেন্ট গ্রুপটা রয়েছে, সেখানে কিন্তু এই ছবিগুলো আপলোড করা হয়, এই ভিডিওটি পাবলিশ করার 24 ঘন্টা পরে ওখানে ছবিটা আপলোড করা হয়, ওখান থেকেও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আপনি শুরুতে ভূমিকাটা লিখে ফেলবেন, এবং ভূমিকা লেখার পরে ব্যায়াম কী এটা জানতে চাওয়া হয়েছিল, অসম্ভব সুন্দর করে কিন্তু আমরা আলোচনা করেছি এখানে। আমি জানি যে আপনাদের শুধু ইনফরমেশনগুলো প্রয়োজন, এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে থাকলেই কিন্তু আপনারা সুন্দর করে লিখতে পারবেন। পাশাপাশি আমি আপনাদের কিছু ট্রিক্স দিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় আপনাদের এই অ্যাসাইনমেন্টটাকে অনেক বেশি মূল্যবান করার জন্য। আপনারা হচ্ছে একটি স্কোয়ার মার্জিন দিয়ে দিবেন, অবশ্যই স্কোয়ার মার্জিন দিলে আপনার গেট আপটা অনেক সুন্দর লাগে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে লেখার ক্ষেত্রে কিন্তু এই পাশে যে মার্জিন বা ফাঁকা রেখেছি আমি, সেম পরিমাণে সমান ফাঁকা কিন্তু এ পাশে রেখেছি, তার মানে এতে করে কিন্তু লেখার মানটা অনেক বেশি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা, এরপরে আপনারা ব্যায়ামের সাথে জীবনের যে সম্পর্ক প্রশ্নটা চাওয়া হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, আপনি সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দেন। আমি শুধু আজকে আপনাদের শুধু ট্রিক্সগুলো বলে যাব যে স্পেশাল কী কী ট্রিক্স রয়েছে। 5 নম্বর পৃষ্ঠে আমরা চলে এসেছি, আমাদের জানতে চাওয়া হয়েছিল ব্যায়ামের প্রকার, ব্যায়াম 2 প্রকার, যথা সাধারণ ব্যায়াম এবং নির্দিষ্ট ব্যায়াম। এরপরে এই ব্যায়ামগুলোর আপনি কীভাবে করেন আপনার তথ্যটা জানতে চেয়েছিল। আপনি লিখবেন, আমার অনুশীলনকৃত একটি ব্যায়ামের তালিকা নিম্নে তৈরি করা হলো, ক্রমিক নাম্বার দিয়ে দিবেন 1, 2। এরপরে অনুশীলনকৃত ব্যায়াম যেটা করছেন, প্রথমটা হচ্ছে আমাদের সাধারণ ব্যায়ামের মধ্যে পড়েছে, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের নির্দিষ্ট ব্যায়ামের মধ্যে পড়েছে। শিক্ষার্থীরা, হুবহু লিখে ফেলবেন, আপনাদের কোনো সমস্যা নেই। আর এই ফাঁকার একটি বিষয় বলতে চাই, শোভন অনলাইন ইংলিশ স্কুলের ডিসক্রিপশনে কিন্তু ইংরেজির অনেকগুলো ক্লাস রয়েছে, প্রত্যেকটি শ্রেণী ধরে ধরে সেই ক্লাসগুলো কিন্তু আপনারা করতে পারেন। আমরা উপকারিতা চলে এসেছি, আপনাদের উপকারিতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, উপকারিতা কী কী। প্রথমে আমরা নিয়েছি অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি, দ্বিতীয় নিয়েছি পাঠের একঘেয়েমি দূর করে, 3 নম্বরে স্নায়ু ও মাংসপেশীর সমন্বিত উন্নয়ন করে। শিক্ষার্থীরা, আমরা পরের পেজে চলে যাচ্ছি, 7 নম্বর পেজে আমাদের আরও কিছু উপকারিতা রয়েছে, 7 নম্বর পেজে আরও 2টি দেখিয়েছি আমরা, 4 নম্বরে সুশৃঙ্খল জীবনযাপন। এখানে যে বর্ণনাগুলো দেওয়া আছে, এই বর্ণনাগুলো কিন্তু আপনি আপনার মতো করেই পরিবর্তন করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর 5 নম্বর হচ্ছে সামাজিক গুণাবলী অর্জন। শিক্ষার্থীরা, আপনারা যখন আপনার ডিজাইন করবেন, কাভার থেকে শুরু করে প্রত্যেকটি পেজ, অবশ্যই কিন্তু কালো এবং পিঙ্ক কালার বার দিয়ে সব ধরনের রং ব্যবহার করবেন, তাহলে আপনার গেট আপটা অনেক সুন্দর লাগবে। শিক্ষার্থীরা, আপনাদের সর্বশেষে বলা হয়েছিল যে সিদ্ধান্ত দেওয়া, আমরা কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, আপনি বাংলা জিনিস বুঝিয়ে দিচ্ছি না, কারণ এগুলো জিনিস আপনি যদি রিডিং পড়ে পড়ে লিখেন তাহলে কিন্তু আপনি সুন্দর করে উপস্থাপনা করতে পারবেন।
শিক্ষার্থীরা আশা রেখে আপনাদের উপকার হয়েছে, আর যারা অভিযোগ করেছিলেন আপনাদের ক্লাস দিচ্ছে না তাদের কাছে সরি বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে অবশ্যই দোয়া করবেন, আসলে ক্লাসের এত বেশি চাপ যে আমি সবগুলো ক্লাস সামাল দিতে পারছি না, এই জন্য দোয়া করবেন যেন একটু সুস্থ থেকে পরিশ্রম করে আপনাদের জন্য সবগুলো ক্লাস রেডি করতে পারি। আর ক্লাসে যদি একটু উপকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন এবং শেয়ার দিবেন। যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে, যদি মনে করেন যে আপনার কোনো উপকার হচ্ছে, তাহলে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।